আচ্ছা, আমরা এখানে ফেস ফিলার রিলে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো ফেস ফিলার রিলে নিয়ে যদি কাজ করি, তাহলে সবার ফার্স্টে আমার জানার বিষয়টা হচ্ছে যে আমার সাইটে মানে ভোল্টেজ রেঞ্জটা কত, তো তার উপর বেস করে আমি ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ সেট করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমি আমার এখানে রিলেটা মানে নর্মাল মোডে আছে, রান মোডে আছে, কোনো রকম কোনো ট্রিপ করে নেই, তার মানে এখানে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। তো আমি এখানে কি করছি, আমি এখানে ধরছি হচ্ছে আমার সাইটে ভ্যালু ধরছি আমি 380, আমার ফুল বেজে 380 ভোল্ট পর্যন্ত পাচ্ছি, তাহলে লাইন টু লাইন ভোল্টেজ আমি 380 পাচ্ছি। তাহলে সেটার উপর বেস করে আমি চাচ্ছি কি প্রায় আমার হচ্ছে প্রায় 420-23-এর উপরে গেলে, যদি আমার ভোল্টেজটা 420-23-এর উপরে যায়, তাহলে আমি সেখানে ট্রিপ করবে। তো আমি একটু দেখি, এখানে যদি আমি 380 ইন্টু, এখানে আমি দেখা যাচ্ছে যে সেট করে রাখছি প্রায় 14%, তাহলে 14% হলে তাহলে ইন্টু 1.14, তো দেখা যাচ্ছে আমার প্রায় 433-এর উপরে না যাওয়া পর্যন্ত এই ব্যাপারটা ট্রিপ করবে না, ঠিক আছে? তো এখন যদি আমি ট্রিপ করাইতে চাই, তাহলে আমি পার্সেন্টেজটা একটু কমাই দিই, তাহলে আমার নিচের রেঞ্জে যদি আমি দেখি কি আছে, 12 আছে, 10 আছে, তাহলে আমি যদি 12-তে দেই। আচ্ছা, আমি বলে রাখি এখানে যে আমার লাইনে মানে আমি এখানে 380টা ধরার পিছনে কারণ হচ্ছে যে এটা আমরা চেক করার জন্য আসলে ধরছি, কিন্তু আমার লাইনের এখানে ফেস টু ফেস আমার 415 পর্যন্ত আছে। তো যাই হোক, তার মানে কি হবে যে আমার 315টা 380টাকে যদি আমি রেফারেন্স রাখি, 380টাকে আমি রেফারেন্স ধরে রাখলাম, কিন্তু আমার ওভার ভোল্টেজের জন্য কত দরকার পড়বে? ওভার ভোল্টেজের জন্য আমার প্রায় 380-র উপরে বা 400, এখানে তো 433, তো আমি এখন সেখানে কমাই দেখি কতটুকু আনানো যায়। তাহলে আমি যদি 10%ও রাখি, তাহলে চিপ করা শুরু করছে, তাহলে আমার 380 ইন্টু 1.1 কত, প্রায় 418। তো এখানে হিসাব করে দেখা গেছে 418। তো আমার লাইনে হয়তো লাইনে ভোল্টেজ বেশি আছে 418-র তুলনায়, বা এখানে যদি আর একটু সুন্দর মতো করে সেট করা হয়, তাহলে দেখা যাবে যে 418-র হয়তো একটু বেশি আছে লাইনে বা কিছু একটা, সেই কারণে আমার এখানে এটা চিপে চিপ ফাংশনটা ধরছে। কিন্তু যখনই আমি দেখা যাচ্ছে এটাকে 12-13 কাছাকাছিও নিয়ে যাচ্ছি, আমার লাইনে ওই পরিমাণ ভোল্টেজ নাই, দ্যাটস ওয়াই আমার চিপটা আর করতেছে না। এটা হচ্ছে রেফারেন্স, যেটা রেফারেন্স ধরে সেই অনুসারে আমি কতটুকু বেশি চাচ্ছি। যদি আমার লাইনে মেইন লাইনে যে আমার মেইন লাইনে আমার দেখা গেল আমার 400 ভোল্ট থাকে, তাহলে আমি যদি চাই যে না আমার 400-র সাথে আমি 2% বেশি হইলে, তাহলে আমার 408-এ যদি আমি চাই যে আমার 408-এ রিলেটেড ট্রিপ করবে, তাহলে আমি 2% করবো। যদি 400-র সাথে আমি লাইনে করতে চাই 416 বা আমি জানি যে আমার ওভার ভোল্টেজে 416 গেলে আমি লাইনে ট্রিপ করাতে চাই, তাহলে আমি এটাকে 4% সেট করবো। তো ব্যাপারটা আসলে এভাবে করে পার্সেন্টেজ এর উপর ডিপেন্ড করে। আর ট্রিপিং এ এই যে ট্রিপ হওয়ার সাথে সাথে এখানে ডিফারেন্স আসছে, আর এখানে আমার এনসি কন্ট্যাক্টটা শো করতেছে। তো আমি এটাকে যদি বাড়ায় রাখি, তাহলে আর এটা ট্রিপে থাকতেছে না, এই আর কি বিষয়টা। মেইন কথা হচ্ছে আমার রেফারেন্স ভোল্টেজটা আগে দেখতে হবে, আমার কতটুকু রেফারেন্স ভোল্টেজ আছে লাইনে, এরপর আমাকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমি কতটুকু ওভারে চাচ্ছি। যদি 415 আমার লাইনে থাকে, তাহলে আমি যদি চাই যে 430 বা 32, সেটার অনুসারে রেশিওটা সেট করে দিলে ব্যাপারটা কাজ করবে। এবং আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে বলে যায়, আন্ডার ভোল্টেজের ক্ষেত্রেও সেম কথাই। আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে আমার দেখতে হবে যে এখানে আমার সেট রেট থেকে আমি কতটুকু নিচে চাচ্ছি, যে 400 থেকে আমার নিচে চাইলে আমি সেই পার্সেন্টেজটা আমি যে এখানের মধ্যে সেট করে দিতে হবে, তাহলেই আমি আন্ডার ভোল্টেজটা পেয়ে যাবো। Yes.